হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি আবগারি মেন্সের জন্য একটা নতুন জিকে সেট তৈরি করেছি ঠিক আছে তো তোমাদের যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন এই প্র্যাকটিস সেটটা চালু থাকবে ঠিক আছে তো আজকে একটা নতুন সেট তৈরি করছি যেটা তোমাদের আবগারি মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট তো এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিকে রয়েছে ঠিক আছে তো লাস্টে একটা তোমার কোশ্চিন তোমাদের জন্য আমি রেখেছি যেটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত হরিদ্বার ঠিক আছে যমুনা গঙ্গা চম্বল না কৃষ্ণা তো হরিদ্বার হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত অপশন বি ঠিক আছে গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার ওকে চলো নেক্সট দেখো নেক্সট কি বলেছে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গম কোথায় আছে আগ্রা এলাহাবাদ ওয়াইজক না মুম্বাই তো ত্রিবেণী সঙ্গম রয়েছে হচ্ছে অপশন বি এলাহাবাদে ঠিক আছে এলাহাবাদে রয়েছে ত্রিবেণী সঙ্গম ওকে চলো নেক্সট দেখো কি বলেছে সবচেয়ে নমনীয় ধাতুটি নিচের কোনটি সবচেয়ে নমনীয় ধাতু তো এই চারটার মধ্যে কোন ধাতুটা সব থেকে নমনীয় প্লাটিনাম রূপো লোহা না সোনা তো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে অপশন ডি ঠিক আছে সোনা সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু ওকে নেক্সট সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় সিগারেটের লাইটারে মিথেন বিউটেন হাইড্রোজেন না নাইট্রোজেন তো সিগারেটের লাইটারে থাকে হচ্ছে অপশন বিউটেন ঠিক আছে বিউটেন থাকে হচ্ছে সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে বিউটেন বিউটেন গ্যাস থাকে ওকে নেক্সট বৌদ্ধ ধর্মাবলীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন মানে বিক্রমশিরা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিলেন হচ্ছে এরকম কোশ্চেনা বিশ্ববিদ্যালয় করেছিলেন গোপাল ধর্মপাল মহিপাল না দেবপাল তো করেছিলেন তৈরি ধর্মপাল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ধর্মপাল ওকে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল তৈরি করেছিল নেক্সট নেক্সট কি বলেছে দেখো বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি আঠেরোশো সাতান্ন না ষোলোশো পঁয়ষট্টি তো বক্সারের যুদ্ধ হয়েছিল অপশন বি সতেরোশো চৌষট্টিতে ঠিক আছে সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধ হয়েছিল ওকে নেক্সট নেক্সট কী বলেছে দেখো কেরালার উপকূল ভাগ কী নামে পরিচিত ঠিক আছে কেরালার উপকূল ভাগ বলেছে করমণ্ডল উৎকল মালাবার না কঙ্কন তো কেরালার উপকূল ভাগ হচ্ছে মালাবার নামে পরিচিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার মালাবার ঠিক আছে কেরালার উপকূল ভাগ মালাবার নামে পরিচিত ওকে নেক্সট গ্যাস অয়েল কি গ্যাস অয়েল কি এক ধরনের ডিজেল অয়েল পেট্রোল মোবিল না হাইড্রোজেন তো গ্যাস অয়েল হচ্ছে এক ধরনের ডিজেল অয়েল ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ডিজেল অয়েল ওকে নেক্সট হকির জাদুঘর কাকে বলা হয় হকির জাদুঘর হরজিন্দর সিং ধ্যানচাঁদ গুরু বক্সিং না লেসলি ক্লডিয়াস তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি ধ্যানচাঁদ ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর ওকে চলো নেক্সট সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় সনাতন পন্থী বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রামমোহন রায় না বালগঙ্গাধর তিলক তো সনাতন সংস্কারক বলা হয় বিদ্যাসাগরকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে বিদ্যাসাগরকে বলা হয় সনাতন পন্থী সংস্কারক ওকে নেক্সট নেক্সট দেখো এগারো নম্বর কি বলেছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় উত্তর পূর্ব ভারতে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি না আলিপুরদুয়ার তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি অপশন বি হচ্ছে এর অ্যান্সার ওকে শিলিগুড়ি নেক্সট ভিনেগারের রাসায়নিক নাম কি ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড কপার সালফেট মিথেন না ক্যালসিয়াম সালফেট তো ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অপশন এ হচ্ছে এর অ্যান্সার ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনেগারের রাসায়নিক নাম ওকে নেক্সট তেরো নম্বর কোশ্চেন দেখো দ্য থার্ড পিলার বইটি লেখককে রঘুরাম রাজন অমর্ত সেন এপিজে আব্দুল কালাম না সানিয়া মির্জা তো দ্য থার্ড পিলার বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন অপশন এ হচ্ছে এর অ্যান্সার রঘুরাম রাজন বন্ধুরা এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাই তোমরা এটা ভালো করে মুখস্ত করে নেবে যে দ্য থার্ড পিলার বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন ওকে নেক্সট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কেমন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু ঠিক আছে শুষ্ক সমভাবাপন্ন আর্দ্র না চরম ভাবাপন্ন তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু হচ্ছে অপশন ডি চরম ভাবাপন্ন ঠিক আছে চরম ভাবাপন্ন হচ্ছে অ্যান্সার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল হচ্ছে চরম ভাবাপন্ন ওকে নেক্সট কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে ঠিক আছে কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে কোন আন্তর্জাতিক সংস্থা এশিয়ান ব্রিক্স শার্ক না ইউনিসেফ তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ইউনিসেফ ঠিক আছে ইউনিসেফ হচ্ছে কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিশুর হার সর্বনিম্ন ঠিক আছে নারী শিশুর হার সর্বনিম্ন হচ্ছে কোন জেলায় উত্তর দিনাজপুর মালদা বাঁকুড়া না পুরুলিয়া তো নারী শিশুর হার সর্বনিম্ন হচ্ছে অপশন ডি পুরুলিয়াতে ঠিক আছে পুরুলিয়া ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কোনটি ভারতীয় দর্শনে ঠিক আছে দর্শনে প্রাচীনতম বলেছে তো যোগ সাংখ্য বৈশ্লেষিক না কর্ম মীমাংসা তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি সাংখ্য ঠিক আছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হচ্ছে ওকে নেক্সট ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ত্রিপিটক কোন ভাষায় লেখা ব্রাহ্মণিক খরষ্টি পালি না সংস্কৃত তো ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লিখিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে পালি ভাষায় নেক্সট গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেন ঠিক আছে কোন বৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন সিমুল বৃক্ষ বোধি বৃক্ষ বট বৃক্ষ না জ্ঞান বৃক্ষ তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি বোধি বৃক্ষ ঠিক আছে বোধি বৃক্ষ বৃক্ষের নাম কি বোধি বৃক্ষ ঠিক আছে এর নিচে বসে হচ্ছে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন ওকে নেক্সট সিয়াচেন হিমবাহু কোন পর্বতমালায় অবস্থিত সিয়াচেন হিমবাহু হিমালয় কারাকরম শিবালিক না তো ঠিক হিমবাহ কারাকরম পর্বতমালা ওকে নেক্সট আজকের নেক্সট আর লাস্ট কোশ্চিন হচ্ছে রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি ঠিক আছে রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলো কী কী ইথিলিন ও কার্বন মনোক্সাইড হাইড্রোজেন ও অ্যাসিটিলিন মিথেন ও ইথেন তরল বিউটেন ও আইসোবিউটেন তো এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটার অ্যান্সারটা ওকে তো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম যে তোমরা এটার অ্যান্সারটা আমাকে জানাবে নিচে ওকে তাহলে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমার যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং